সেবাই নতুন স্যাম্পল পেপার লঞ্চ করেছে, সেবাই প্যাটার্ন চেঞ্জ করে দিছে, সেবাই কইছে যে আগর কোয়েশ্চন পেপার আগর কারিকুলামর মতে পড়িলে নহব, সেবাই কইছে যে আমি মুখস্থ মারিব নোৱাৰো, আমি কনসেপ্ট বেসড কোয়েশ্চন প্রিপেয়ার করব লাগিব। তার মানে কি আমি ভয় খাম নেকি? একদম ভয় নাখাও স্টুডেন্টস। চা একদম সিম্পল ট্রিক এটা মানে তোমালোক আজি ডিসকাস করিম, এটা তোমালোক বস্তু এটা মানে দেখাম যার থ্রুদি তোমালোকে বুঝি পাই যাবা যে একচুয়ালি সেবাই কি মিন করেছে। চা সেবাই কইছে যে এতিয়ার আমি মুখস্থ করলে নহব, তার মিনিং কি? কারণ দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টস আমার মুখস্থ মারি পেলে এক্সামস বহে, মানে একচুয়ালি কি হয়ে যায় আরম্ভণিরপরে কনসেপ্ট নলয়, এজ এ রিজাল্ট লাস্ট সময় কি করে কমন কোয়েশ্চন কিছু প্র্যাকটিস করে যায়, এশটা কোয়েশ্চন পড়ি যাব, এশটা কোয়েশ্চনের ভিতর 30টা আহি যায়, যদি আহি গেল বড়িয়া পরীক্ষা, যদি নাহিলে তাহলে কব কি টিচারজন বেয়া যোনে কমন কোয়েশ্চন দিছিল। কিন্তু হেনেকে জানো আমি কিবা একটা বস্তু পড়িব লাগে, উই শুড অলওয়েজ ফোকাস অন হোয়াট বিল্ডিং দ্য কনসেপ্টস। আমি সদায় গুরুত্ব দিব লাগে যে যিকোনো একটা টপিকর ইন ডেপথ নলেজ যাতে আমার তাত থাকে, রাইট? এটা তোমালোকে সকলে গম পাওয়া যে সেবাই কি করেছে, প্রত্যেকটা সাবজেক্টরে মোটামুটি এখনকে স্যাম্পল পেপার আমাক দিছে যে এনেকুয়া ধরনের প্রশ্ন আহিব, ঠিক আছে? সেই স্যাম্পল পেপারবুর মই আশা করছো নিশ্চয় তোমালোকে চাইছা, আর ইভেন তুমি আমার যদি ইউটিউব ভিডিওস বুর যদি চাই আছা তাতে তোমালোকে দেখিবা যে সেই স্যাম্পল পেপারস বিষয়ে আমি তোমালোকক একটা আইডিয়া দিছো। কিন্তু কথাটো হৈছে কি তারপর একচুয়ালি আমি এটা বুঝিব কি লাগে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, মুখস্থ মারি পড়িবলে যত্ন নকৰিবা, ট্রাই টু বিল্ড ইয়র কনসেপ্ট। কারণ কি হয় প্রশ্নবুর এটা কনসেপ্ট বেশ হয়ে গেল। মানে জাস্ট একটা উদাহরণ দি দিও, এটা আমি এইখান তোমালোক সেবাই দিয়া এখন পেপার, ঠিক আছে? এই প্রশ্নটাই চা কি কইছে আমাক, আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট হুইচ রিপ্রেজেন্টস দ্য সলিড স্টেট ইন দ্য এবভ রিয়েকশন। এটাই ইয়াত একটা ইম্পর্টেন্ট কথা কি হয় বুঝা, যে তোমালোকে এই কথা সবাই গম পোৱা ন, যে ধরে লওয়া এইটো কোনটো টপিকর হয়, এইটো হয়েছে আমার ডাবল ডিসপ্লেসমেন্টর কোয়েশন, এইটো হয়েছে ডাবল ডিসপ্লেসমেন্টর কোয়েশন। তো তোমালোকে যদি আগর মতে যদি পড়ি গলাহেতেন তেতিয়াহলে আগতে আমাক কেনেকে কোয়েশ্চন দিলেহেতেন, ডাইরেক্টলি রিয়াকশনটো খুঁটিব। রিয়াকশনটো কি ইয়াত কৈ দিছে চোৱা, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড, মানে কি বেরিয়াম ক্লোরাইড হৈছে BaCl2, সোডিয়াম সালফেট হৈছে Na2SO4। তো যদি এইটো কম্বাইন করা কি হয় BaSO4, এইটো আমি জানো, আর লগতে কি আহিব NaCl আহিব, ব্যালেন্স তোমার করা নাই বাৰু, হয়নে? আর এই BaSO4 কি বেরিয়াম সালফেট, এইটো হৈছে মোৰ সলিড, আর এইটো এটা প্রেসিপিটেট পড়ে, বগা অধক্ষেপ এটা পড়ে, হয়নে? এইটো আমি আগতে আমাক এনেকেই পেপারত দিছিলে, কিন্তু এতিয়া কোয়েশ্চনটো সেনেকে সোধা নাই, রিয়াকশনটো লিখা বুলি কোৱা নাই, কিবা বেলেগকে সুধিছে, কেনেকে দিছে চোৱা, আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, কোনটো প্রোডাক্টে সলিড স্টেট দেখুৱাই আছে, এটা প্রোডাক্ট কাক কয়, এই দুটাক প্রোডাক্ট বুলি কয়, হয়নে? আর আমাক রিয়াকশনত বারবার কয়ে আছে যে মেইন সলিড স্টেট কোনটোৱে দেখুৱায়, এইটোৱে দেখুৱায়। তো এতিয়া মোৰ আনসার কি হব, বেরিয়াম সালফেট। সো টপিকটো কিন্তু একে, হয়নে? ইজি, কিতাবত ডাইরেক্টলি দিয়া আছে, কিন্তু সোধার ধরনটো চোৱা, স্টাইলটো চোৱা, হয়নে? লিখা ইয়াত এইটো কেনেকুৱা আছিল লিখা, মুখস্থ করলে নহব, আমি বস্তুটো ডিপ নলেজটোলৈকে যাব লাগিব, কনসেপ্টত বিল্ড কৰো গুরুত্ব দিব লাগিব, তেতিয়া তোমার একো চিন্তা কৰিবলগীয়া নাই। তো ফার্স্ট ইম্পর্টেন্ট কথা কি, মুখস্থ মারিবলৈ যত্ন নকৰিবা, ট্রাই টু বিল্ড ইয়র কনসেপ্টস। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা, কমন কোয়েশ্চন পড়ি পেলায় পরীক্ষা দিবলৈ নাযাবা। কমন কোয়েশ্চন মানে কি, লাস্ট 5 বছৰ পেপারখন সলভ করে গলো, সেইখিনি পুরো একদম মুখস্থ মারি গলো, সেইটো কাম নকৰিবা। সেইটো কাম কিয় নকৰিবা, কারণ আগর প্যাটার্নবুর বেলেগ আসে, এইবারের পর প্যাটার্নটাই বেলেগ আহি গেল, MCQ প্যাটার্ন স্টার্ট হয়েছে লাস্ট 2 বছৰত, হয় না নয়? তো তুমি যদি সেই আগর কোয়েশ্চনবুরে যদি চাই থাকা, আমাক সেবাই সেইটাই কৈ আছে যে আগর প্রশ্নবুর আমি এটা নিদিও, আমি অল্প কোয়েশ্চনবুর বেলেগকে দিম, আমি অল্প অ্যাপ্লিকেশন বেস দিম, আমি অল্প কনসেপ্ট বেস দিম। তো তুমি নিজে ভাবি চাচন, প্যাটার্ন সলনি, কোয়েশ্চনের ধরন সলনি, গতি তুমি আগর বস্তুখিন চাই গেলে কি হব, তুমি ভাবা না, তুমি এখন রেস্টুরেন্টত গৈ আছা, আজি একদম অটো তুমি সরপরা এখন রেস্টুরেন্টতে গৈ আছা, সেই রেস্টুরেন্টখনের মেনু তোমার মুখস্থ হয়ে গেছে। এতিয়া তোমার মালিকজনে কৈছে যে আমি গোটে রেস্টুরেন্টখনে সলনি করে দিল, মেনু নতুন হব, খানাব নতুন হব, তুমি আগর মেনু তাক বিচারিব গেলে কিবা লাভ আছে নাকি? লাভ নাই, তুমি কনসেপ্টত গুরুত্ব দিব লাগিব। বুঝে পাইছে না আমি তোমাকে কি কৈ আছো? তো সেবাই কৈছে যে কমন কোয়েশ্চনের উপর কামটো নকৰিবা, তোমাক কোনোবা টিচারে কব পাৰে যে একেটাই কোয়েশ্চন চোৱা, ইয়াৰ বাহিৰে বেলেগ নাহে, সেইটো কি হব, তুমি নিজৰ লাকৰ উপর গৈ আছা পরীক্ষা দিব, কিন্তু লাকৰ উপর নির্ভর করে এক্সাম দিবলৈ যায় নেকি বাৰু, কোৱাচোন কোৱা, নহয় ন, হয় না? তো সেইটো নকৰিবা। আর এটা থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ট্রিক, ট্রিকটো কি জানানে, CBSE কোয়েশ্চন পেপার সলভ কৰিবলৈ যত্ন কৰা। কারণ কনসেপ্ট বেস কোয়েশ্চন CBSE লাস্ট 5-6 বছর 10 বছর পর এনেকা কোয়েশ্চন CBSE আহিয়ে আছে, আমার সেবাতেই এনেকা কোয়েশ্চনস রিপিট হয়ে আছে, কিন্তু কনসেপ্ট বেস কোয়েশ্চন CBSE আছে, আর CBSE কোয়েশ্চন যান প্র্যাকটিস করবা তোমার নলেজ ভাল হব। এটা তুমি কবে যে স্যার বা সেবার আমি স্টুডেন্টস আমি CBSE কেউ পড়ি, কেউ পড়ি, মানে দেখা আছো চা, এখন পেপার তুমি নিজেই চা,
এইখন পেপাৰ কোনে দিছে? সেবাৰ দিছেনে? মানে এই প্ৰশ্নটোকে চোৱা, এই প্ৰশ্নটোকে চোৱা, এইটো প্ৰশ্ন। এতিয়া মই চাওঁ CBSE চেম্পল পেপাৰ ক্লাছ 10 ছায়েন্স মাৰিলো, এইখন মই পেপাৰখন চাওঁ দেই, এইখন CBSE পেপাৰ, কিন্তু দেখিছানে একেই কুৱেশ্যন, দেখিলা দেখিছানে একেই কুৱেশ্যন আহি আছে, দেখিছা? তুমি যদি এনেকে গোটেই যদি কুৱেশ্যন পেপাৰখন যদি অলপমান চোৱা, তুমি নোটিচ কৰিবা যে একেই ধৰণৰ প্ৰশ্নই আছে। অকণমান যদি চোৱা, আচ্ছা এইখন বিটিয়া চোৱা, এইবোৰ এইবোৰ কুৱেশ্যন চোৱা, এখন টেবুল এখন আছে দেখিছানে, COCl2 এইটো এটা ড্ৰয়িং আছে, এইখন এখন পেপাৰত আছে নেকি? আমি চাওঁ দিয়াচোন আছে নেকি এখন পেপাৰত, এইখন নাই যদি আমি বেলেগ এখন CBSE পেপাৰত পাম। কিন্তু মই 100% চিয়'ৰ যে CBSE পেপাৰত মই পামেই এইটো। ইয়াতে আছে, ইয়াতে এনেকুৱা কুৱেশ্যন, আচ্ছা ইয়াতে নাই, লেটছ চি আৰু এখন চাওঁ আমি, আমি আৰু এখন CBSE পেপাৰ চাওঁ, এইখন এখন CBSE পেপাৰ ইয়াতো চাওঁ, এইটো চোৱা, এইটো ড্ৰয়িং আছে দেখিছা, এইখন চোৱা CBSE পেপাৰ, এইখন চোৱা COCl2, দেখিলা দেখিলানে মই কি কৈ আছো? CBSE পেপাৰ ইজ দ্য কি। তো হোৱাট ইজ দ্য বিগ চিক্ৰেট টু স্ক'ৰ মোৰ দেন 90% ইন ছায়েন্স নেক্সট ইয়াৰ? প্ৰেক্টিচ CBSE চেম্পল পেপাৰ। চ' আই হোপ তোমালোকে গোটেই কথাখিনি বুজি পালা, ডিছকাশ্যনটোৰ মূল কথাটো কি বুজি পালা ন, সেইমতে প্ৰিপেয়াৰ কৰা, ৰাইট? আমি এডুৱেট আছোঁ তোমালোকৰ লগত, আমাৰ ইউটিউব চেনেলটোৰ লগত জড়িত হৈ থাকা, আমাৰ ৱেবছাইটৰ লগত জড়িত হৈ থাকা, আমাৰ এপ্লিকেশ্যনটো তোমালোকে প্লে ষ্ট'ৰৰ পৰা ডাউনলোড কৰি পেলাই আমাৰ এপ্লিকেশ্যনৰ গোটেই লাগতিয়াল কথাখিনি পাই যাবা। আৰু এডুৱেট ইজ হেল্পিং ইউ টু প্ৰিপেয়াৰ চ' দেট ইউ স্ক'ৰ মোৰ দেন 90% ইন ইয়ৰ প্ৰিপেৰেশ্যনছ, ইন ইয়ৰ HSLC এক্সামিনেশ্যনছ। গতিকে সময় নষ্ট নকৰি তলত দিয়া ফোন নম্বৰটো, তলত দিয়া লিংকত ক্লিক কৰা আৰু এডুৱেটৰ লগত জড়িত হোৱা।